أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. صدق الله العظيم. حضرت مسلم نے کرام ہمارا حضور تشریف لائیں چلے اور আগামী 21 তারিখ হুজুরে তশরীফ নিকালি বাংলাদেশও হয়তো আমরা আরব আসিজ দিয়ে আর হুজুরে আল্লাহ ইরিয়া আমরা পাইতাম আর কি, ও আমরা ইফিরাপুর সফর লাস্ট জুম্মা আর মিলাদুন্নবীর মাস আমরা আগামী আগামী আইন শনিবার আমরা মহফিল হইব মিলাদুন্নবীর মহফিল আমরা হুজুরের কাছ থেকে দোয়া পাইতাম মিলাদুন্নবীর মাসও আল্লাহ হুজুরের তৌফিক কিছু শরীর অত সুস্থ নাই, তবু আমরা আশা রাখবো আর কি। আসলে চাহিদা যারা শূন্যবেলা হল যারা এরা দিল দেখটা আইব আল্লাহ অন্য হতা ডাইলা দিবা কনেওয়ালা রে আল্লাহ কথা হই তো আমরা সকলকে আবরিয়া শরীরের কথাবার্তা হতাম আর দোয়া লইতাম আল্লাহ তৌফিক দিতাম হুজুরে বয়ান করবো আজকুলো আমরা আশা রাখি আছে তবে আমরা যদি ইংলিশ পুরা কমও বয়ান করানোর সুবিধা নাই একটা সময় তো বান্ন মাস মিলাদুন্নবীর উপলক্ষ হরিয়ানা নবী করিম সাল্লাল্লাহু
পিতাবেলা এবার তাদের আমি পুরাবাদ কইয়া রসুল্লাহর আলোচনা বলা ছাড়া তো বলা নাই, আলোচনা হলে আল্লাহ খুশন, আল্লাহ খুশন হানে রসুল এই সমস্ত গুণাবলী সে দিছ আল্লাহ, রসুল বানাইছেন আল্লাহ, রসুলের সুন্দর রূপ দিছেন আল্লাহ, রসুলের অত সব গুণগান দিছেন আল্লাহ। এখন রসুলের তারিফ করিয়া আপনি যদি আলোচনা করেন এই তারিফ তো বানানে লাগিব না, আপনার টেবিল দেখি আমি হই বড় সুন্দর টেবিল দিছি, ফিনিশিং বড় বলা, ডাইনিং বড় বলা, এই তারিফ তো টেবিল না ওই বহার আমরা হেদায়ত করিয়া ফরমাইয়া গেছিলাম খবরদার কেউ সামনে তার তারিফ করিও না, সামনে তারিফ করা এত তারিফ করতে হবে মানুষের মাতৃভূমি, আর সামনে তারিফ করলে যেন হেমপিত্রে হুলা মারি দেব গেল সর্বনাশী অহংকার হইব, আর অহংকার বড় মারাত্মক রূপ, এই রূপের উৎপত্তি কান্ত হয়েছে জানেননি খবর পয়লা ইবলিস লাগতুল্লাহ, এর আগে নির্ভরযোগ্য ইতিহাস হয়েছি না কেউ তো অহংকারের মাত্র নির্ভরযোগ্য ইতিহাস হইল পুরাণ শরীফ, পুরাণ শরীফ ইতিহাস আছে না বহুত ইতিহাস আছে, ইতিহাস হয়ে দায়াত হয় জ্ঞান লাভ হয় ও ইতিহাস পুরাণ শরীফ হয়েছে কোন সময় আল্লাহ হযরত আদম আলাইহিসসালামের ভিতরে রূহ পুকার করে তমাম গৃহস্থ হল ও শারীর ইবলিস সারা এরকম করলাম মাথা নত হল সারা চিন্তা হল সারা চিন্তা হল আর ইবলিসে চিন্তা করলাম সামনে আল্লাহ আল্লাহ হুকুম করছেন সারা মানিয়ে নিলাম মানল না, কত দুঃসাহসী বাদে আল্লাহ হৈফত তোরক বললে ইবলিস তোরে আদেশ করলাম তুই চিন্তা করলে না আনে বড় বাদ জবাব দিল কইল আনা কাইরুম মিনহু ই জানে সৈদার কথা আপনি কইছে আল্লাহ আমি তেন থেকে উত্তম বলা তাহলে বানাইছ মাটি দিয়ে আমারে বানাইছ আগুন দিয়ে আগুনে মাটির হরিয়া যে জেলা দেখা বরবাদ হয়ে যায় কিন্তু মাটি আগুন যে হুত হয় আনা কাইরুম মিনহু ফারাকতানি মিন্নার আমারে আগুন দিয়ে নেবে দূরেও সরকার তার দিদি আপনারা লোকে চূড়া দূর না আপনারা আর বাবা আদম আলাইসালাম কারণে গান না আনি মাথা নত না ভরা এই বিতাড়িত হয়েছে আর ইমান বিতা এমন বিতাড়িত হইল জীবনে আর আল্লাহর হাসার হইত দুঃখে দুঃখে পছন্দ হইল পছন্দ হইয়া তুই কদম মারাত্মক আপনার ইজ্জত কসম হইয়া হইয়া কি আদম আল্লাহ সকলকে আমি হত্যা আল্লাহ তালা এই বাদর আয়াত না অন্য আয়াত আছে আল্লাহ ফরমাইলা আমার যে গুতুন নিতে পারতে নাই আমার গুতুন নিতে পারতে নাই আমার সরিয়ে দেখতে নাই লোকাল দুশ্মন খোলাখুলির দুশ্মন
বাবর কালে দুশ্মন, মৌত পর্যন্ত জন্মতাকে লইয়া মৌত পর্যন্ত দুশ্মন, মৌতর বাদ্যার লোক স্যার সারা জিন্দগি লোকলা তার শুনে বললে আপনারা আমার ভাবছে যদি মুখা হলি নিতে পারে তা হাম দিল একটা বুট তার বাড়লো এত দুটো বই দেখবো লইয়া গেল আপনারা যান কারণে দুটো কি বন্ধ এনাতে ওজন লইয়া গেল আল্লাহ বরমাই দিলে আমার দেখো তুমি নিতে পারতে না আমার গো তুমি নিতে পারতে না ইনি আল্লাহ একটা চ্যালেঞ্জ আছে শয়তানে বেড়ামে পড়তে পড়তে আল্লাহ লোক চ্যালেঞ্জ করছে যে আল্লাহ আমি সকলটিরে গুমরা করিলেন আল্লাহ বরমাইলে আমার গুড়ে তুমি নিতে পারতে না তোর গুড়ি নিতে যদি আমার বাতিয়া তোরে মানিলি গো ওগুলো নিবে তবে জানিয়া রাখ ই সারা আর তোরে এখন করি আমি জাহান প্রতি মুহূর্তে চিন্তা করতাম যে শয়তানে হয়েছে আমরা যে বেহতি বানাইব আর আমার আল্লাহ হয়েছে আমার গো তোর নিতে পারছে আমরা হারি দারুণ চ্যালেঞ্জের মোকাবিলা শয়তানে আল্লাহ রে হয়ে গেছে আল্লাহর কসম হয়ে যাবে এলাকি নিয়ে পাড়া ভাড়া নেই কসমটা বড় করে হচ্ছে আমরা বড় সাবধানে চলার কথা যে হামে শয়তান কুশি বৈঠাম করলে আল্লাহ তাকে হয়ে গেলাম আল্লাহ হয়েছেন আমার বন্ধা যেগুলি করে তুই নিতে পারতেন তোর তোরে যে মানি লিব তার নিতে পারবে তো আল্লাহ তালার প্রথমত আল্লাহ তালায় অনেক বন্ধা হল হেদায়ত আছে শয়তানের চেষ্টা হইয়া নিতে পারে না আরো লম্বা আছে হদিস শরীফ পুরাইলে কইলে আপনি কিলার হবে এ দেখে আল্লাহ তো বাড়িতে নাই মাঠে কিলো মাঠের বাড়িয়ে বাড়িয়ে বুক বুটকেন ব্যস্ত আমি তো সুযোগ হইব আমার আল্লাহ রয়েছেন এক সুযোগ এ লইল মানুষের রোগে দি আমি এখানে পড়বর দ্বার যাই আল্লাহর ইয়াদ যত সময় দিল তাকে আমাকে আল্লাহর ইয়াদ যত সময় দিল এর লাগে যদি বেশি জিকির করবো না চাওয়াল রাখতে অত জিকির করতাম তাহলে অত জিকিরের দরকার আসেন না রোজ অভিনা ছিল আল্লাহর অভিন চক্র সামনে জিকির দিকে আমরা জিকির বেশ করে করতাম কারণ জিকির বেশ করে যে যে বিষয়ে মাথা যায় বেশ করে ওই বিষয়ে মনে থাকে আল্লাহর জিকির হামেশা লা ইলাহা ইল্লাল্লাহ বেশ করে হরি হদিসেরই হয়েছে আব্দুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবটাকে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আমার পড়ার তাকে দিল তাকে আর শয়তানে হাবুত রাসূলুল্লাহ বলেন যে যাকাল্লাহ খানা সাবরি জাগি করে দি ওই যা বাবালা বসছ আ আল্লাহ ইয়াত তুমি রাবিল রূপ পাকে দিয়া খানা হানে পড়া লাগে আল্লাহ আমরা হলো না শয়তান ওর শ্বাস তুলতে বসাব ডর করে কোন সময় কিতা হারাইব বিচি কোন হতে যাই আর ই হালে তো যদি বলতে তবা করতাম পারি না আমি আসলাম যে কইমু আপনারা রসুল্লাহ আলোচনায় কিতা হয় এটার আরম্ভ কিলো হয়েছে খ্রিস্টাটা শরীফ বোহারি শরীফ কিতাব ইমানের এক অধ্যায় আছে এখন ইমানের চ্যাপ্টার সাহাবি আল্লাহ ইমান যে কি গুরুত্ব দিতে হতে হবে অন্য মতিস দলিল আছে আর সাহাবি হল এরাও তো পয়লা ইমান লানেওয়ালা হল এক নম্বর ইমান লানেওয়ালা হল রসুল যে দেখি দেখি ইমান আনেওয়ালা হল এরা হতাতেন খুব আলোচনা
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৌহিদ দুনিয়া তো না আড়ালে নিশান গিয়া ও সমগ্র ইতিহাস বয়ান করতে চাই। কয়েকজন সাহাবি হঠাৎ এখান হয়ে গেল, জায়গা নেই না, দাও করিয়ে নেই, এমনি রিসাল এখান হয়ে গেলে পড়তা কিতা তারা তারার মাঝের বেশ জানেন জানেন এম যে হইতা এই লেস বিনা নুকমিন সাহায্য আপনি আমরা কত সময় লে যাব ইমান খান থাকা এই লিস বিদা আপনি কিছুক্ষণ আমাদের নিয়ে বসেন নুকমিন সাহায্য তো কিছু সময় ইমান খান থাকা বড় গুরুত্বপূর্ণ কথা বোঝা গেল বোঝা গেল কিতা বোঝা তো পড়ছে রসুল্লাহ সাহাবি হল ও দুইদিন আগে রসুল্লাহ অবাত হয়েছে তো এমনি আর এক বাতমানও হয়েছিল নুকমিন সাহায্য আমরা তোরা বকু বাহনে আমরা মাতুক কিন্তু আমরা ইমান তাজা সাহাবা হল ইমান তাজা করার দরকার হতে আমরা তো হাজার গুণে বেশি দরকার নানিবে যাবো না রসুল্লাহ থেকে শুদ্ধ সর্বোচ্চ বাদে দুনিয়া চাইছি আর কত আগে যাবে কত তাই লাগাল খাইছে বাধ্য হইয়া ডাইনি বাবু আলা ডিলা করিয়া সুলতান যে খুশ করিয়া আমরা ইমান তাজা বহুত দরকার কিতাব পড়াত লাগলাম পড়তে পড়তে কোনো কিতাব হইলাম মরদিসিনে কেরামে চুকাইয়া বার করছেন যে এরা বইটা ইমান তাজা করার লাগে গানে লইয়া বইটা কিতাব কি দয়া করতে কোন দয়া তারা ইমান তাজা বললে জানা দরকার না নি বহুত দরকার আমরা ইমান তাজা করতে হইলে বহুত দরকার বহুত দয়া ইমান এই ঘটনার দুই ওষুধ বললাম তালাশ করি বারবার যাইন সাহাবা কেরামে খান নয়জন লেগে বইলে যাইন বেশ জানোইন এই ফোড়া বলে করতেন ইয়াতলুনা কিতাব আল্লাহি ও ইয়াতাদা রাসূলুহ আল্লাহর কিতাব কোরআন শরীফ ওহান বড়ি তার মানা যে কিতাব বলে ইয়া তো আল্লাহ ওটা হইছে নি আল্লাহ তে ওটা হইছে তো বুঝা গেল কোরআন শরীফের মানা আমরা চর্চা করি আমরা বুঝাই এবং আমরা বুঝে নিতে আমরা ইমান তাজা করি না হ্যাঁ বহারি যদি ইমাম বহারি সেই রেওয়ায়ত দিয়ে সাহাবির কথা আনত কোরআন শরীফ আলোচনা হলে ইমান তাজা হয় আর কি হাম হতা একদিন বইলে জানান জান এনজয় হইতা আপনি রসুলুল্লাহ সাল্লামের হাল আহ্বাল কিছু আলোচনা জন্মটাকে লিয়ে খালি জন্ম কাহিনী নাই জন্ম কাহিনী হোক দুধ হওয়ার জীবন হোক বাল্য জীবন জওয়ানের জীবন এর বাদে পহিয়াবার জীবন এর পরে মেরাজ মেরাজ মেহজরত রজওয়াত হত এটা আলোচনা হানে কর্তা অন্যান্য ব্যক্তি জীবনের লাহান নাই রসুল্লাহ রসুলুল্লাহর জীবনী পড়লে যে সমস্ত ঘটনাবলী ভাবা যায় এটা পড়লে বা হলে ইমান তাজা এলা কি সাহাবা হলে বেশ নান্দাজন যা হইতা আপনি আমরা লিয়ে বহু কিছু সময় আর আমরা ইমান খান তাজা হতাম আপনি কিছু ব্যবস্থা হলো এন কুরআন শরীফ পড়তা আর দুই নম্বর হাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা রসুলুল্লাহ আলোচনা ইমান তাজা রসুলুল্লাহর আলোচনা ইমান তাজা বলা গেলে বহুত জমানা আত্মা বজলে খান হয়ে গেলে ও তার মাথা দুনিয়ার গপ কিছু আমার কম আছিল কিংবা কোরআন শরীফ কিংবা রসুলুল্লাহর শিখ বহুত জমানা গেল গিয়া কোনে মানুষ এখান নইলে খালি দুনিয়ার গপ দেখুন জানি আমরা এখন গেলে ও হাসিনায় কিতাব আল্লাহ খালি যায় কিতাব আল্লাহ ইশা যায় কিতাব আল্লাহ ওই দলে কিতাব হলো এই দলে কিতাব হলো অনলাইনে কিতাব সম্পর্ক ও তার মাতিয়া সময় হাঁটাই যে তাই ইমান তার ওই তো কিতাব আছে হাসা হোক কমে গেছে না নাই যে জমানা তুকে কিছু কমে গেল গিয়া ও হি জমানার আলিম হলে দেওয়ালারে মানুষের ইমান তো আরো দুর্বল হয়েছিল ও তান তান কিছু ডাকি টুকিয়া মানুষরে এখানো পয়লা জমানার আলোচনায় ডাকিয়া নেই এমনি ভাবেই এখন হয়েছে এর বাদল জমানের ডাকি এখানো করিয়া রসুল্লাহ আলোচনা করতে
লাইন পেশ জানাই নিয়ে আসলে বয়ান করতে হবে ওলা গেল আর বলতে হবে না ই জমানার বাদে এমন এক জমান আইল এখন ডাকেও না যায় না তো যুগ উপযোগী ব্যবস্থা অবলম্বন করলা লিফলেট বাটিলা এলান করলা টেলিফোনে খবর হইলা ও তা নানানটা করিয়া মানুষ জমাইন ওই করতে করতে ই রসুল্লাহ আলোচনার অনুষ্ঠানের নাম ওই গেছে মিলাদুন নবী মুখে আরেক গুরু ভাই হলে মিলাদুন নবী মুখে পুরা হয় না খানে ভেন্টারাও জানে আর কিছু গুরু হইবার কারণ আছে ওই রানি একটু করে ও উলামায়ে কেরামে রসুল্লাহ আলোচনা করে আলিপাদের জন্ম কাহিনী নাই রসুল্লাহর জন্ম কাহিনী তো বহুত জন্ম আগেও বহুত তাল্লায় তান ইজ্জত দিবার লাগে বহুত তাল্লায় ঘটনা ঘটাইছে বাল্যকালে বহুত হত্যা ঘটাইছে দুধ খাওয়াত বহুত ঘটনা ঘটাইছে ইটা সারা আলোচনা হলে আমার ইমান তাজা হইব এর মাঝে কোনো সন্দেহ নাই যদি আমার এখন ব্যায়ামলে আলোচনা করে নাই এখন আমল না মঞ্চ করে ইমান তাজা হইব সব নাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায় ইমান তাজা আল্লাহ কুশন নবী কুশন ফেরেশতাগণ কুশন আস্তে আস্তে ইহাম বাড়তে বাড়তে এমন বাড়া বাড়ল ভারত বেআইয়া বাড়িয়ে একটায় এখানে গায়ক এক পার্টি লেগে লাগে রসুল্লাহর প্রশংসার গীত গাইতে লোকে বাজনা উদ্যান ই গায়ক পুষ্টি রবি লগলের মাঠ আইলে বলে এসেছ আর অপশন নাই দাওয়াত আর দাওয়াত কোনো রায় খালি নাই আই দিন মিলাদ পড়ে তা হেন মিলাদ পড়ে কেউ রসুল্লাহর মিলাদ খালি গান আর বাজনা রসুল্লাহর সান প্রসিদ্ধা দিয়ে একটা দুইটা পড়লা লোকে বাজনা আছে না বেটাইন বেটিন এখান হইয়া মফিল করা আমার দেশের উরুস হইন যেটা বাজে এখন বাজে ফিসাবর উরুসের নামে বেটাইন বেটিন এখন হইয়া পিল্লা দিন কুড়িনকে নাসন ওটা শুরু করে দিয়া মিলাতুন নবী মফিল এই দেশের আলিমুলামাই দেওবন্ধর আলিমুলামাই যে কি এইটা নিষেধ নিষেধ করিয়া তার আর ইচ্ছা ছাড়াইতে খাম তো বলা আছে তারা অত ঘুরে গেল নষ্ট করে শেষ পর্যন্ত তিন তিন দিন নাই আমার বন্ধুই তো নাই বাজনা টাজনা এটা বন করতাম না এটা আমরা মিলাদুরি বন করে দিব তিন তিন মিলাদ চোরা পাঠ দিলে পয়লা দেওবন্ধি হইলাম আমলে মিলাদ চুরি পড়তাম আমি মিলাদ চুরি সংক্ষিপ্ত একটা ইতিহাস আছে ওখানে উল্লেখ করছি নাম দিয়া আপনি মিলাদুন নবীর মহফিল শনিবারে করতে গাইল আপনার হাবিজ সাহেবে আর মসজিদের প্রেসিডেন্ট সাহেবে আয়োজন করেছেন গায়ক কই না তারা দু লক্ষ রক্তপ্লা লইয়া আর শুরু হয়ে পয়লা তো মসজিদের বাজাইতেও আপনারা দিতে না ইজাত মিলাদ পড়া আপনারা চাইতে হবে আমি দেখি আমরা দেশে ইউপি সিপি মিলাদ শরীফ নাই বাদনা লইয়া আমার সবিনয় করজোড়ে অনুরোধ রসুলুল্লাহর ফজিলত আল্লাহ তাআলা যতক্ষণ দিয়েছেন মিশা কেউ বানাইয়া ধরা বাড়াইতে পারত নাই আপনারা রসুলুল্লাহর হাল আহওয়াল বয়ান করতে মধু বা মিথ্যা বেজাল গাল কোনো হাদিস আলোচনা করত না আমার সবিনয় অনুরোধ কোনো কোনো জায়গা তাও তো শোনা যায় আলোচনা করতে করতে রসুলুল্লাহ বাড়াইতে বাড়াইতে এমন বাড়াইছেন যে ইতা কথা হদিস কোনো পাওয়া যায় না আশা আমার মাথা দরকার আছে আপনি আপনি বাড়াইতে হবে তো রসুলুল্লাহ আল্লাহ ফরমাইছে কোরআন শরীফ সাহিবে ইন্নাকা আলা খুলুকিন আযীম আমার নবী
আপনি সত্যতা কি মহত্বপূর্ণ চরিত্রের অধিকারী, আপনার আমল আপনার দিতা বড় মহত্বপূর্ণ। আমি জয়দিয়ার আপনি ফটাইয়ে রসুল্লাহ তারিফ কখন জানি আর কখন হর পাই, যে রসুলের তারিফ আল্লাহ হচ্ছে, যে রসুলের তারিফ আল্লাহ হচ্ছে। ইমাম হাসান সাহাবি রসুল্লাহ সাহাবি এই নাচিদা বেশ পরিবর্তন যে আল্লাহ নবীজির শান বাড়াইবার লাগি তার নাম হান দুই ভাগ করিয়া এখন আল্লাহর নাম মাহমুদ আর নবীজির নাম আহমদ আল্লাহ রাখি, তার নাম রাখি দিন আল্লাহ। কত প্রশংসা থাকে, কত প্রশংসা কৃত রসুল্লাহর নাম মোহাম্মদ। আমি কোন মহিল জিগাইলে যে মোহাম্মদের অর্থ কিতা আল্লাহ রাখার উপর তখন প্রশংসিত হয়ে আমি মানি না। এগু বাপ তফিলর চেলা, বাপ তফিলর ইসলাম হল আরবি ব্যাকরণ আরবি অলঙ্কার শাস্ত্র বা আল্লাহনের যেগুলোর অর্থ অতি প্রশংসিত, মোহাম্মদের অর্থ অতি প্রশংসিত, বহু প্রশংসিত, যান প্রশংসা আর সীমা নেই। আগর আলিমুল্লাহ ইমাম হয়ে গেল দুনিয়ার সারা মানুষের পঞ্চমুখা রসুল্লাহ প্রশংসা বলে ফোকা দায়িত্ব আমার বাসা শেষ, আমার ক্ষমতা শেষ, বলার শক্তি শেষ, পবিত্র শেষ, রসুল্লাহর বলতা তো বেয়ান হতাম শেষ পর্যন্ত স্বীকার করছেন যে এক কথা শেষ আল্লাহর বাদেও নিচে নবীর চোখে আল্লাহ সমান না নবীর দরকার। আর আমি যতটা হইতে আমি তো কষ্ট হইয়া সে হইতাল মুনির নবীর তারিফ করতে পাতা নাই। এ ঘটনা আপনারা দেখুন রসুল্লাহ অন্তিম সজ্জা আর মসজিদ তসিব নিতে পারতাম না, নমাজ পড়াইতে পারতাম না। আবু বকরের নামাজ পড়াইয়া মেহরাব রসুল্লাহরে না দেখিয়া সাহাবি হলে আবু বকর ঘন্টা শুরু নামাজ বড়ি বড়ি হল দেখাতে রসুল্লাহ এই সময় চেরা মোবারকের সাদর বুঝিয়া বুঝা দেয় তো বেহুসি হাল আসলে বেহুসি না উস আর পায় লাগাই দিছে কোন কোন আল্লাহ আল্লাহর দেখে আমরা দুই দিন থেকে বেহুস উস নাই দেখলে মাথি না বাবে লাভ হয় আর বাবে সর্বনাশ হয়, বাবে লাভ হয় কথাটা আসা কিন্তু কোন ভাবে সর্বনাশ ঘটিয়ে দেয় আমারে তুমি ইলা বাড়াইও না, আমারে মায়া করো, কাজিম করো, প্রশংসা করো, আন্দ কুটো বাধা নেই, তবে নাসারা বলে যেটা করছে নিতা করিয়া
অতীশের ব্যাখ্যা তাহলে নাসারা বলে তারা নবী আল্লাহ সমান বানাই দিচ্ছে নাইনি সারণ গড আমরা খ্রিস্টান ভাই হলে বলছি না নিশান বেড়া লাগছে ধরালে তিন তিন দল হয়ে গেছিল বলে সারণ গড ওয়ান থার্ড অফ গড ও তা কয়েক মত কেমন হরিয়ে বেড়া লেগে গেছে আমরা বেড়া লাগছি না সকল নবী আমরা মানি আর আপনারা মনে থাকতে পারে আর আমার ডিসেম্বর এবারে বাট দিয়ে যেদিন ঈশা আলাইসালাম অধীন অনুর তফসির মহিল আমরা বলছি আজ আমরা ঈশা আলাইসালাম যীশু খ্রিস্টের বাধ্য হয়ে এই আমরা নবী বোঝা গেছেন আমরা লোকের ঘনিষ্ঠ সম্পর্ক রাখবা আর রসুল্লাহ দিন মত ভালো হয়েছে লাইবে এর জন্মবৃত্তান্ত আমরা আলোচনা আলোচনা করলাম তাহারা পিতা বাড়াইছেন চড়াইছেন বাড়াই এখন সর্বমান্য ইতাও হয়েছি আর আমরা কোরআন নবী আমরা কিতা আপনারা মনে থাকতো এই মহাবিশ্ব মনে আছে তারা বাড়াইয়া তারা নবীর আল্লাহ রহমান বানাইছে ও রহমান রসুল্লাহ বলে দিল আমার তারিফ করো প্রশংসা করো আশিক মায়া করো অবস্থা করো তবে খবরদার আমারে আল্লাহ সমান বানাই কিলা বুঝছে আমারে আমার মা মত তোমরা হইতে নেই আল্লাহ নবীর বর্তমান মিশা করছে আমরা কোন পিতাদি বাকিয়া পাওয়ার উপায় জানি আল্লাহ ছাড়া নবী ছাড়া ও রসুল্লাহ সংকেত বুঝতেছে ও কৌলু আমারে আল্লাহ সমান হইও না কিতাব হইতে তোমরা কৌলু আব্দুল্লাহ রসুলু তোমরা সকলে বিশ্বাস করিও এবং মুখে অস্বীকার করিও আমি আল্লাহর বন্দা আর আল্লাহর রসুল যেহেতু আল্লাহর বন্দা তাই কোন ক্রমে আল্লাহ সমান নাই আর যেহেতু আল্লাহর রসুল তাই তোমরা সমান নাই আল্লাহ তাকে বহুত বহুত দিছে আর তোমরা তাকে বহুত বহুত দিচ্ছে আলহামদুলিল্লাহ লম্বা কয়েক যুগর নবীর সম্মান মর্যাদা সম্পর্কে যা গুমরাই আছিল ভ্রান্ততা আছিল সারা রে দূর আমি তো আগে ভাবিষ্ঠা করছি কিছু আমার আসল ইয়ে আছে যে আত্মা করি বাড়িছে না মিলাদুন নবী আর মিলাদুন নবীর উচিত মন্ত আপনারা বেসরা কোনো হাম করতে পারতেন না আমরা দেশের মিলাদুন নবী বেসরা কোনটা হয় না কোরআন শরীফের তিলাওয়াত রসুলুল্লাহর হাল আহওয়াল বয়ান করা হয় না কেমন জীবনী বয়ান করা হয় জন্মের সময় কিতা কিতা আশ্চর্য গঠন আল্লাহ ঘটাইছিল হিজরতের সময় কিতা করছিল এর ঘরে লড়াই হওয়ার সময় গীতা করছিল ও তা আলোচনা করা হয় ও রসুল্লাহর আলোচনা বেলাতত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবস্থা আমরা লাগি ওয়াজ নসিহত আলোচনা হইত আর আমরা দেশ ও তাও হয় আলিম হলে রসুল্লাহর আলোচনা করেন তরুদ শরীফ পড়েন নাটিয়া কসিদা পড়া হয় রসুল্লাহর সম্মান প্রদর্শন লাগি দাঁড়াইয়া করেন দাঁড়ায়নি মহাভাব নেই আপনারা বাংলাদেশের জন্ম উৎসব এর ২৫টা বার্ষিকী তুলান শরীফ হইলে দেখবেন প্রেসিডেন্টও যে মজলিসে দেখবেন অবদিন নাই যেদিন বাংলাদেশের জন্মের কথা আলোচনা হইব স্বাধীনতা দিবস এদিন প্রেসিডেন্ট পাওয়ার তাহলে এই জাতীয় সঙ্গীত পাঠ করার সময় তাই না খাড়াওয়া লাগে না হয় তার প্রেসিডেন্টের যোগ করে যদি আমার দেশের অত গুরুত্ব রাখা নিজের দেশের গুরুত্ব বোধ বেশ তারা দেশ বিদ্রোহী এরা অনুচিত পান করে আমার দেশের গুরুত্ব তো নিশ্চয় আছে আমার রসুলের গুরুত্ব আছে হাজার হাজার গুণ বেশি রসুলের আবির্ভাবের সময়ের আলোচনায় আমরা সম্মান প্রদর্শন লাগে খাড়া হয়ে যাইতে কোন সর্বনাশী না জাতীয় সঙ্গীত পাঠ করার সময় না উবাইলে আইব আমরা মহিলা তাহলে উবাই প্রেসিডেন্ট তাহলে উবাইন প্রধানমন্ত্রী তাহলে উবাইন বেহাদবি জাতীয় সঙ্গীত পাঠ করার সময় আমার রসুল্লাহ জন্মবিন্দার সময় যখন নাচিয়া খুশি দেওয়া হয় আমরা খাড়া হয়ে বেশকুন্তা করি না বর্দ আজীব মনে করি না খাড়া না হইলেও কোনো বাধা নাই মায়ের প্রসাদের কোনো হারণ নাই সিন্নি চলাত হয় দোয়া করা হয় সিন্নি আল্লাহ আসে বাটিয়া দেওয়া হয় মাংস খায় ইতা বেসরা কোনো হাম নাই প্রত্যেকটা জায়েজ হাম একত্রিত হইলে এগুলো না জায়েজ হয় না হ্যাঁ জায়েজ হাম প্রত্যেকটা একত্রিত হইয়া আপনারা নমাজ না দেখলে আজ জুমার নমাজ না খালি মিলাদ নবী বড় কে মফিল আজ ঈশার নমাজ না খালি সারা এক মফিল
অন্য শরীয়তর হাম নির্ধারিত হাম বাধা পড়ে গেলে ইজাত বালা হাম কোনো হামের পালা থাকা না বলে বাদি দেখতে দেব আমার অনুরোধ মিলার জন্য করতে বলা তরিকার মতো পড়তা বাদ দিত না আর রসুল্লাহ আলোচনা করতাম আল্লাহ তালে আমরা হল আমি সালাম আলাইকুম। And what he spoke about, as always, is